السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই বেলাল আবুধাবি থেকে জানতে চেয়েছেন যে কোন এক ভাই তাকে প্রশ্ন করেছেন যে তার স্ত্রী যদি পরকিয়া করেন তাহলে এক্ষেত্রে শরীর হুকুম কি হবে, স্ত্রী কি তালাক হয়ে যাবে নাকি কি করতে হবে, এই বিষয়ে শরীর এই সমাধান জানতে চেয়েছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জানতে চেয়েছেন। এক্ষেত্রে শরীর নীতিমালা হল, প্রথমত স্বামীকে দেখতে হবে স্ত্রী কেন পরকিয়া করতেছে। নিশ্চয় এক্ষেত্রে স্বামীর কোন ধরনের সমস্যা থাকতে পারে, হয়তো স্বামী স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করছেন না, স্ত্রী থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন। শরীয়ত এক্ষেত্রে 6 মাসের যে সীমারেখা আরোপ করেছেন, এই সীমারেখা উনি ছাড়িয়ে গেছেন, হয়তো 6 মাসের অধিক দীর্ঘ সময় ধরে তার সাথে স্ত্রীর কোনো ধরনের সম্পর্ক নেই, এটা হতে পারে, বা স্ত্রীর সাথে যে অধিকারগুলো হকগুলো সেগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না, এসব কারণে হয়তো স্ত্রী পরকীয়ায় লিপ্ত হইতে পারে। তো স্বামী প্রথমে কারণগুলো নির্ণয় করবে যে কেন স্ত্রী পরকিয়া করতেছে। দ্বিতীয় বিষয়, স্বামী এই কারণগুলো নির্ণয় করে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। আর দ্বিতীয় বিষয়, স্ত্রী যদি এরকম বিবাহিতা হওয়ার পরেও পরকিয়া করে তো তাকে তওবা করার সুযোগ দিতে হবে, তাকে তওবা করে এই খারাপ কাজ থেকে ফিরে আসার জন্য তাকে সুযোগ দিতে হবে। সে যদি তওবা করে ফিরে আসে তাহলে তালাকও হবে না, বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে, সে তওবা করে ফিরে আসবে। কিন্তু এই ক্ষেত্রে যদি তওবা করে ফিরে না আসে এবং এই পরকিয়া লিপ্ত হইতে হইতে এক সময় জেনা অশ্লীলতায় লিপ্ত হইতে পারে, তো এরকম অবস্থায় যদি ফিরে আসার সম্ভাবনা না থাকে এবং স্বামী যতগুলো কারণে পরকিয়া করতে পারে এই সকল সমস্যার সমাধান করার পরেও যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে ওই স্বামী পর্যায়ক্রমে তালাকের দিকে অগ্রসর হবে। কারণ এই জেনাকারিণী এবং অশ্লীল স্ত্রী নিয়ে তার জন্য একজন মুমিন, চরিত্রবান দিনদার মুমিনের জন্য এটি শোভনীয় নয়। এজন্য তওবা করে যদি ফিরে না আসে তাহলে পর্যায়ক্রমে তালাক দেওয়া যাবে, তবে তার আগে তাকে তওবা করার ফিরে আসার সুযোগ দিতে হবে। আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।